don't call me Mota. You are a Mota. Gulo dekho or. Ki obostha. Mon, mon, mon. Arias. Kete bas to vlog ta kara ami bujhte pachhi na. Ei skip koro na kintu. Sedi ekta surprise Hello guys, it's Riyaz here. I'm Ishayok. Welcome to our YouTube channel. Welcome to our YouTube channel. Let's start. So, আজকের চ্যানেলে প্রচুর প্রচুর মজার জিনিস হতে চলেছে প্রচুর মানে প্রচুরই সো শুরু থেকে শেষ অবধি একটু স্কিপ না করে আমাদের সাথে থাকতে হবে আমরা কোথায় আছি এখন আমরা এখন আছি ওদে তো আমরা এসেছিলাম খেতে এক্স্যাক্টলি আরো আরো অনেক মানুষ রয়েছে যারা যাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি আমার বাড়িতে তো আমরা এখান থেকে খাওয়ার নিয়ে চলে যাব তার কারণ 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায় এখানে বসে খাওয়া সো আমরা যাচ্ছি এখন বাড়িতে এখান থেকে খাবারটা নেব তারপরে বাড়ি চলে যাব তো সেখানে কারা কারা আছে দেখার জন্য ব্লগটা কিন্তু পুরো টাই দেখতে হবে সারপ্রাইজ সারপ্রাইজ তো ততক্ষণ অপেক্ষা করো টাটা তো আউদের পাশেই ছিল ন্যাচারালস সেখানে শায়ক তো সব সময় খায় তোমরা ভালো করেই জানো তো এটা দেখে আর লোভ সামলাতে পারলো না চলে এলো খেতে মোটা মোটা আমার জন্য একটা কি নেব যে ফ্লেভার তুমি খাবে সে ফ্লেভার টাটা গাইস ফাইনালি আমরা লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে চলে এলো আমাদের কোনটা দাও আমার ছিল ডাব আতা আতা লিচিটা বেস্ট লিচিটা বেস্ট দেখি একবার না 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 একবার টেস্ট আমি ডাব শায়ক শায়ক কি আতা আর সুকান্ত হচ্ছে কি লিচি মানে এমন ভাবে বলছে না এগুলো আমাদের নাম ফাইনালি মোটা বিরিয়ানি গুলো নিয়ে বের হচ্ছে মোটা ডোন্ট কল মি মোটা বিরিয়ানি দেখাতে দেখাতে আসছে আমার চাকর বানিয়ে ফেললো এরা এই দুটো আমাদের পক্ষীরাজ উড়িয়ে নিয়ে যাবে বাড়িতে তো আমরা উঠে গেলাম আমাদের পক্ষীরাজে এবার সোজা গিয়ে ব্লগ শুরু করব শায়কদের বাড়িতে এই স্কিপ করো না কিন্তু সেই একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য স্কিপ করলেই সারপ্রাইজ মিস হয়ে যাবে কিন্তু বলে দিলাম তখন কিন্তু আমাকে বলবে না স্টার্ট করে দিয়েছো এটাই যাবে এটাই যাবে তুই বল তুই বল তুই বল তুই বল তুই বল তুই বল তো সবাই খেতে খুব ব্যস্ত মানে আমরা ব্লগ স্টার্ট করেছিলাম রাত্রি 11:30টা বাজছে সবাই আমরা বিরিয়ানি ফিরিয়ানি খাচ্ছি শুভ্র মাঝখানে ঘুমিয়ে নিল 1 ঘন্টা পরে পাওয়ার ন্যাপ নিয়ে নিল এবং ঘুমিয়ে নিল শুভ্র ছিলই না বাজারে মাঝখানে শুভ্র ঘুমাচ্ছে ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে শুভ্র পুরো চোখ গুলো দেখো ওর কি অবস্থা মন মন কেটে ব্যস্ত ব্লগটা কার আমি বুঝতে পারছি না আমরা যেটা ব্লগ শুরু করেছিলাম ভুলে গেছিলাম মানে অলরেডি খাবার টাবার বের করে বেড়ে খাওয়াতে শুরু করে দিয়েছিল আমাদের আমরা খেতেও শুরু করে দিয়েছি ওই আর এক জানো না এক মুহূর্ত বসতে পারিনি আমি হ্যাঁ খাওয়া কেটে যাচ্ছি আহারে কি কষ্ট শোনা গো আমি তুই তো চলে গেছিলি হাওয়া আমি গিয়ে কি দেখলাম বলবো সবার সামনে হাড়ি কুলে অলরেডি দুবার খেয়ে নিয়েছে এ বাবা এইটো আমাদেরকে আমাদেরকে ও এইটো গুলো খেতে দিল এ কি এইটো খাচ্ছিস তুই সবার সব খেয়ে নিয়েছে আগে সুব্রত প্লেট শেষ মিষ্টি কি খাচ্ছিস তুই কার ট্রিট এটা বল একটু কিছু থ্যাংক ইউ বল ওকে একটু আরে মুখে বল কি রে কি করে নিবি তুই আমার দুজনকে একসাথে দুজনকে নিয়ে বল এমনি নিয়ে নাও তুই বল আমি রিয়াকশন ক্যাপচার করছি হ্যাঁ এই যে হয়ে গেল
আচ্ছা এই খাওয়াটা হচ্ছে ঈদের খাওয়া রিয়াজের বাড়ি যেহেতু বহু দূরে আমি খেতে পাচ্ছি না, আমি হাতে ধরে আছি এইভাবে হা করে, এক হাতে ধরে আছি এক হাতে ব্লক করছি। তুমি ভাবা যায় ভাবা যাচ্ছে না, মানে আলাদা আইডিয়াদের মতো ছেলে হয় না সত্যি। আবার আজ মজা হবে, আড্ডা হবে, দেখো ওকে। সো গাইজ, মিষ্টির গাড়ি চলে এসেছে। মিষ্টি কোথাও গিয়ে রাত্রেবেলায় থাকে না, তার কারণ মিষ্টির মা একা বাড়িতে রয়েছে। আর খুব খুব মা ভক্ত একজন হনুমানের, বাংলা কি হয়, হনুমান। ওকে সো চলে যাবে আজকে, এখন ফোন চলে এসেছে, তোরা সব এনজয় করবে, তোরা সব এনজয় কর, আবার কোন একটা দিন আমার থাকার কোনো প্ল্যান ছিল না, বিকজ আমি স্টে করতে পারবো না।